অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো এখানে দেখো, এই আজকের পাঠ আমাদের হলো লিপ ইয়ার। লিপ ইয়ার মানে এই প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, ওইটা হলো লিপ ইয়ার। তো আমরা একটা সাল, মানে 4 ডিজিটের একটা সাল, এটা লিপ ইয়ার কিনা এটা চেক করব। তবে এখানে একটা কথা আছে, প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে, কিন্তু ওই শতবর্ষগুলার মধ্যে চতুর্থ শতবর্ষ লিপ ইয়ার, প্রথম শতবর্ষ, দ্বিতীয় শতবর্ষ, তৃতীয় শতবর্ষ এগুলো লিপ ইয়ার নয়। যেমন ধরো এখানে আমি 1600 সাল থেকে 2450 সাল পর্যন্ত লিপ ইয়ারের লিস্টগুলো দেখাচ্ছি। 1600 সালটা একটা লিপ ইয়ার, এরপর 1604, 1608 এভাবে যাবে, যেতে যেতে সবগুলো লিপ ইয়ার হবে, কিন্তু 1700 সালটা লিপ ইয়ার নয়। কারণ শত এই যদি আমি চতুর্থ শতক যদি লিপ ইয়ার ধরি, মানে প্রথম শতকটা লিপ ইয়ার, দ্বিতীয় শতক লিপ ইয়ার, তৃতীয় সরি প্রথম শতকটা লিপ ইয়ার নয়, দ্বিতীয় শতক লিপ ইয়ার নয়, তৃতীয় শতক লিপ ইয়ার নয়, চতুর্থ শতক লিপ ইয়ার, এভাবে অষ্টম শতক লিপ ইয়ার, 1200তম শতকটা লিপ ইয়ার, তারপর 1600তম শতকটা লিপ ইয়ার, এর 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 মধ্যে যেগুলো পড়তেছে 15, 13, এই 14, এগুলা লিপ ইয়ার নয়। ঠিক একইভাবে এখানে 1600 শতকটা লিপ ইয়ার, এরপরে 1700 শতকটা লিপ ইয়ার নয়, কারণ 1700 শতকটা একই প্রথম শতকে পড়তেছে, চারের পর আবার এক সিরিয়ালি। তারপর দেখো এগুলো 1704, 1708 এগুলো লিপ ইয়ার, এরপরে 1800 সালটা লিপ ইয়ার নয়, 1804টা লিপ ইয়ার, এরপরে দেখো আবার এই 1896টা লিপ ইয়ার, কিন্তু 1900টা লিপ ইয়ার নয়, মানে এটা এটা চতুর্থ শতকে পড়ে নাই। এরপরে আবার একে লিপ ইয়ার 4 বছর পর পর, এরপরে দেখো আমাদের একে 2000 সালটা লিপ ইয়ার, কারণ এটা চতুর্থ শতকে পড়ছে। 1600 তো 1700 যদি প্রথম শতক হয়, 1800 দ্বিতীয় শতক, 1900 তৃতীয় শতক, 2000 এটা এটা চতুর্থ শতক, তাহলে তাহলে 2000টা লিপ ইয়ার পড়তেছে। ঠিক একইভাবে আবার দেখো 2100 শতকটা লিপ ইয়ার নয়, 2096টা লিপ ইয়ার, 2100 শতকটা লিপ ইয়ার নয় এখানে। এরপরে দেখো আবার এই 2192টা লিপ ইয়ার, কিন্তু 2200 শতকটা লিপ ইয়ার না, কারণ এই 2200টা এক দ্বিতীয় শতকে পড়তেছে, মানে 2000 লিপ ইয়ার তো 2100 প্রথম শতক, 2200 দ্বিতীয় শতক, 2300 তৃতীয় শতক, তাহলে 2100, 2200, 2300 এগুলো লিপ ইয়ার নয়। দেখো এখানে এই 2000 2096 আছে, কিন্তু 2100 তো নাই। তারপর এখানে 2192 আছে, এই 2192 আছে, কিন্তু 2200 তো নাই, 2196 আছে, 2200 তো নাই। তারপরে এখানে দেখো 2396 আছে, কিন্তু 2400টাও আছে, কেন আছে 2400টা, 2400টা চতুর্থ শতক। তাহলে এখানে লজিকটা আমরা কি দেখতেছি, যেগুলোকে এই 400 দিয়ে ভাগ, যেগুলো লিপ ইয়ার 400 দিয়ে যদি ভাগ যে যায়, ওগুলা এক লিপ ইয়ার বা অধিবর্ষ, যেমন ধরো 400, 800, 1600 এগুলা, আর যদি 400 দিয়ে যদি ভাগ না দেয়, তখন আমাদের একে অন্য একটা এক প্রসেসে আগাতে হবে, এটা হলো 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগফললা শূন্য হতে হবে, এবং একই সাথে ওইটাকে 100 দিয়ে ভাগ করলে, যাতে ভাগফললা শূন্য না হয়, তখন হবে লিপ ইয়ার। আর আমাদের এই সি ল্যাঙ্গুয়েজে এই অরটা এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, আর এনটা লজিক্যাল এনটা এই দুইটা এন্ড চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তারপর তার বাক্যাংশ বের করার জন্য আমাদের সি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই পার্সেন্টেজ, মানে এক মডিউলাস এটা এটা ব্যবহার করা হয়। তাহলে আর সমান কিনা তা চেক করার জন্য দুইটা ইকুয়ালিটি, মানে এক দুইটা সমান চিহ্ন, আর সমান নয় কিনা চেক করার জন্য নট ইকুয়াল এটা এটা দিতে হয়। তাহলে আলটিমেট আমাদের এক লজিকটা কি হচ্ছে, একটা ইয়ার নিব, ইয়ারকে 400 দিয়ে ভাগ করো, বাক্স যদি শূন্য হয় তাহলে লিপ ইয়ার, অথবা এই পুরোটার সাথে এখানে দেখো একটা প্যারেন্থেসিস দিছি, এক প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনীর মধ্যে আবার আরেকটা এক লজিক, এটা প্রথমটার সাথে হওয়ার, মানে এটা হলো আমাদের এক লিপ ইয়ার, আর যদি এটা না হয়, যদি এটা হয় ইয়ারকে 4 দিয়ে ভাগ করবো, বাক্সটা শূন্য হয়, এবং ইয়ারকে 100 দিয়ে ভাগ করবো, বাক্সটা যদি শূন্য না হয়, তখন এই লজিকটা ট্রু হবে, তখনও ওইটা এক লিপ ইয়ার। তাহলে আবার দেখো 400 দিয়ে ভাগ করলে বাক্সটা শূন্য হতে হবে, তখন লিপ ইয়ার, অথবা ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে এক ভাগ গেলে বাক্সে শূন্য হতে হবে, এবং একই সাথে 100 দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য শূন্য হতে পারবে না, তখন এটা লিপ ইয়ার। তো আমরা এই কোডটা দেখি, এই কোডটা তো আমরা এখন একই করব। আচ্ছা আমরা এখন কোড ব্লকসের মধ্যে যাই। দেখো আমরা এই ইনক্লুড stdio.h ইন্টিজার মেন এগুলো তো তোমরা জানো,
এরপর আমরা একটা ইন্টিজার ওয়াই নিন ইন্টিজার ইয়ার নিলাম, মানে ইয়ারটাকে, তারপরে একটা ইউজারকে আমরা মেসেজ দিব ইন্টার 4 ডিজিট ইয়ার, মানে এখানে 4 ডিজিট দিতে হবে। যেমন ধর আমরা 2020 বের করতেছি, শুধু 20 দিলে হবে না, 2020টা দিতে হবে, কারণ 4 ডিজিট না দিলে ইয়ার 2 কে নামে একটা প্রবলেম ছিল, ওইটা তোমরা চান্স দিয়ে দেখতে পারো ওইটা কিরকম প্রবলেম ছিল। এখানে হলো সফটওয়্যারগুলো সবগুলা 2টা ডিজিট দিয়ে লিখছিল, এই জন্য প্রবলেমটা হয়েছে, এই জন্য প্রবলেমটা অ্যারেস করছিল এখানে। তো আমরা এখানে এই 4 ডিজিটে দিব, 2 ডিজিট দিব না, তারপরে স্ক্যান করব ওই ওই ইয়ারটা। স্ক্যান করার পরে আমরা এখন আমাদের লজিকটা লিখব, মানে একটা হলো ইয়ারকে 400 দিয়ে ভাগ করব, বাক্সে যদি শূন্য হয় তাও লিপ ইয়ার। এরপরে আমাদের এই আলাদা আরেকটা, মানে ব্র্যাকেট দিয়ে আরেকটা লজিক, ওইটা হলো ইয়ারকে 4 দিয়ে ভাগ করব, বাক্সে যদি শূন্য হয়, এবং ইয়ারকে 100 দিয়ে ভাগ করব, বাক্সেসটা যদি শূন্য না হয় তখন এটা লিপ ইয়ার। তাহলে এখানে লিখবে কি ইয়ারটা লিপ ইয়ার, দেখো এখানে ইয়ার পার্সেন্ট দিই, পার্সেন্টের জায়গায় এই ইয়ারটা, মানে এই ইয়ারটা প্রিন্ট হবে যে ইয়ারটা আমরা ইনপুট নিব। এরপর যদি এখানে না ঢুকে তাহলে এলস, অন্যথা এটা লিপ ইয়ার নয়। তাহলে এই কোডটা আমরা এখন রান করে দেখি, আমরা এই 1900 সালটা চেক করতেছি, দেখো ইয়ার 1900 ইজ এ আমরা এই দেখো আগে আমরা এই যে এখানে লিখছিলাম পার্সেন্ট ডি ইজ এ লিপ ইয়ার, আর এখানে এখানের মধ্যে ইজ এ দিয়ে দিয়েছিলাম, নটটা দিনে, এই জন্য আমাদের আউটপুটটা ভুল আসছিল। এখন আবার আমরা রান করে দেখি, এই 1900 এন্টার দিলাম, তাহলে দেখো ইজ নট এ লিপ ইয়ার। আবার রান করে দেখি, এটা 2000 সালটা তো লিপ ইয়ার, তাহলে এটা কি দেখো এটা লিপ ইয়ার আসলো। তাহলে আমাদের ওইখানে ভুল ছিল, মানে প্রথমে নটটা দিনে, এই জন্য আমাদের মনে হচ্ছিল ভুল আছে। তাহলে এখানে ইজ এ লিপ ইয়ার ইজ নট এ লিপ ইয়ার, তাহলে এই কোডটা আশা করি তোমরা পারবে, বাড়ির কাজ হলো এই কোডটা ভালোভাবে বুঝা বুঝে লিখে এটা 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 আবার প্র্যাকটিস করবে এবং লিখে পাঠাবে যত তাড়াতাড়ি সম্ভব। তো এখন আমরা এই এই কোডটাই আর কি, তারপর আউটপুটটা দেখাচ্ছি। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য।